দেশ রক্ষার মহান দায়িত্ব তার কাঁধে প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে ডিউটি ডিউটিরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু বিএসএফ জওয়ানের দেশ মাকে সুরক্ষিত রাখার গুরু দায়িত্ব তাদের কাঁধে পরিস্থিতি যাই হোক না কেন কর্তব্যে সদা অবিচল থাকেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা কর্তব্য পালনে নিজের জীবন দিতেও পিছুপা হন না একজন বিএসএফ জওয়ান তার ডিউটির প্রতি কতটা দায়বদ্ধ এই ঘটনা বোধায় তারই প্রমাণ করে উত্তরবঙ্গে বর্ষা এসেছে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে কোচবিহার দিনহাটা সীমান্তে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর নব্বই নম্বর ব্যাটেলিয়ান রাতে নৌকা নিয়ে নদীতে ডিউটি করছিলেন বিএসএফ জওয়ান সে সময় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু সীমান্তরক্ষী বাহিনীর ওই জওয়ানের ঘটনায় মৃত জওয়ান এস ইনাউ মণিপুরের বাসিন্দা ওই জওয়ান জানা গেছে রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছিল সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কোচবিহারের দিনহাটা গীতালদহ সীমান্ত এলাকায় গীতালদহ নদীর ওপর নৌকাতে ডিউটি করছিলেন ওই জওয়ান তুমুল দুর্যোগ উপেক্ষা করে গোটা রাত নিজের কর্তব্যে অবিচল ছিলেন ভোর রাতে ঘন ঘন বাজ পড়তে থাকে তবুও নৌকা থেকে নেমে পারে আসেননি জওয়ান মৃত্যু ভয়কে দূরে সরিয়ে নিজের কর্তব্যে অবিচল ছিলেন স্থানীয়রা জানাচ্ছেন ভোররাতে চারটে থেকে সাড়ে চারটে নাগাদ খুব বাজ পড়ছিল সেই সময় সম্ভবত দুর্ঘটনা ঘটেছে সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন ওয়ারলেসের মাধ্যমে বিএসএফ ক্যাম্পে খবর পৌঁছায় ছুটে আসেন অন্যান্য সহকর্মীরা ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে এদিন বাহিনীর উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন যে নৌকাতে দুর্ঘটনা ঘটেছে সেখানেও যান তারা স্থানীয়রা বলছেন তীব্র বজ্রপাতের সময় আমরা যখন ঘরে থাকতেই ভয় পাচ্ছিলাম একজন জওয়ান তখন মাঝ নদীতে ডিউটি করছিলেন ওই রকম পরিস্থিতি সত্ত্বেও পিছিয়ে আসেননি তার কর্তব্য থেকে সহকর্মীর মৃত্যুতে শোকস্তব্ধ অন্যান্য সহকর্মীরাও সাড়ে চারটা চারটার সময় বিদ্যুৎ চমকানোর পরে এখানে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমরা মোটামুটি পাঁচটা এবং সাড়ে পাঁচটার টাইমে এইখানে নদীর কিনারায় আসলাম আসি দেখি এখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে আমরা ভাবলাম এখানে কিছু না কিছু একটা বিঘটনা ঘটেছে ঘটার পরে এক আহরতকে জিজ্ঞাসা করলাম কী আছে ওখানে ওই আহরত বললো বলে এখানে বিদ্যুৎ চমকা বা বজ্রাঘাত হয়ে এইখানে বিএসএফ মারা গেছে গেলাম ওখানে যায় দেখি যে মাঝি আছে ওখানে অন্য কোনো বিএসএফ নাই তারপরে ওয়ারলেসের দ্বারায় বা ফোনাফোন করি দেখলো দেখার পরে অনেক বিএসএফ এখানে আসলো আসার পরে আমরা কয়েকজন গ্রামবাসী সহ ওই বিএসএফ গাড়িতে ব্যুরো রিপোর্ট নিউজ কোচবিহার সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ